আমার গরিবে নামাজকে কুপুক্তি করে নাউজুবিল্লাহ বলেন, বলে খাজার দরবারে নাকি গাজার অভাব নেই, আরে জোরে বলেন। এগুলো আমাদের কাছে ভিডিও আছে, প্রমাণ আছে। আমার বাবারা ভাইয়েরা, কেউ যদি তার মা বাবাকে অস্বীকার করে, মনে করবেন সেই ব্যক্তি যার সন্তান, কথা বলেন ঠিক কিনা? যার উসিলায় ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম প্রচার হয়েছে, যিনি না আসলে ইসলাম তথা মুসলমানের কোনো অস্তিত্ব থাকতো না। আজকে যে মাহফিলের চেয়ারে বসে বসে বলে খাজার দরবারে গাজার অভাব নাই, সেও মুসলমান হয়েছে গরিবের আমাদের সৎকায়, তার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান হয়েছে গরিবের আমাদের উসিলায়, কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, সেই গরিবের আওয়াজ যার উসিলায় উপমহাদেশের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে মুসলমান হয়েছে, ইসলাম প্রচার হয়েছে, সেই গরিবের আওয়াজকে যারা কটূক্তি করবে, সেই গরিবের আওয়াজের ব্যাপারে যারা বিন্দুমাত্র সন্দেহ করবে, বিন্দুমাত্র বিয়াদনীমূলক কথা বলবে, এরা কখনো মুসলমান হতে পারে না, এরা ইহুদি এবং খ্রিস্টানদের দ্বারা কথা বলে, ঠিক কিনা? এই সমস্ত মালাউনদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুসেইন রবিয়াচি লাগি না ফকিরো কহ মদিনে কি গলিয়াচি লাগি, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه. খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অরুশে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলক্ষে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সহ উপস্থিত মাহফিল কমিটির ভাইরা, উপস্থিত মুরব্বি বাবারা, নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল আলামিনের আলিশান কুদরতের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন লা মাকানির খোদা আমাকে এত দূর থেকে আমার নবীর মেরাজুন নবীর মাহফিলে, খাজা গরিব নওয়াজের মাহফিলে আমার মতো নালায়েককে আপনাদের সাথে শরিক হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন আমার পক্ষে। আবার একবার বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন
वसीलतुल मुकर्रबीन आकाए मौला ताजदार मदीना सरूर कल्ब वसीना हुजूरपुर नूर मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी पाक कदमे अल्लाह मादेर सालामी कबूल करुन सकले बोलुन आमीन। सलामी पेश करछि तमाम अम्बी कराम साहबाए कराम ताबईन तबे ताबईन आइम्माए मुज्तहिदीन सलफे सालेहीन शुहदाए उहुद शुहदाए बदर शुहदाए खंदक शुहदाए कारबला सह अल्लाह विशेष करे जान कदमेर सदकाय ए भारत उपमहादेशेर मध्ये इस्लाम प्रचार हुए जान कदमेर सदकाय आम्रा मुसलमान हुएछि आमादेर बाप दादा चौदह गोष्ठी मुसलमान हुएछे कथा बोलें ठीक किना शेख खाजा गरीब नमाज़ेर नूरानी पाक कदमे अल्लाह आमादेर सालामी कबूल करुन सकले बोलुन आमीन। अल्लाहर शुक्रिया आदायेर पाशापाशी आपनादेर शुक्रिया आदाय करछि যে আপনারা আপনাদের মূল্যবান সময় এদিক সেদিক না কাটিয়ে নবীর মাহফিলে গরিবে নামাজের মাহফিলে একটু সময় দিচ্ছেন আমি আপনাদেরও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন প্রত্যেকের আশা বসা রব্বুল আলামিনের কুদরতের দরবারে যেন কবুল আর মঞ্জুর করেন বলুন আমিন। আমার বাবারা ভাইয়েরা আমার शफी भाई बोले चिलो दसटाय माइक धरते धरते तो बजे गेछे एगारोटा रात होच्छे गभीर बक्ता आर एकजन आछे आपनारा अतक्षण पर्यन्त बोलबेन नि बसबेन नाकि उठे उठे चले देबेन ना चले जाइतेन ना तो सबाई बोलबा तो आलहामदुलिल्लाह। आमार बाबारा भाइयेरा এখানে মাহফিলে বিষয়বস্তু দুইটা একটা হচ্ছে মেরাজুন নবী আর একটা হচ্ছে গরিবের আওয়াজের অরসে পাক কথা বলেন ঠিক কি না উভয়টা বিষয়ের উপর আমি টাচ করব। গরিবের আওয়াজের আলোচনা শুধু এক সাইড না অনেকগুলো সাইড আছে না নাই যাই হোক আমি আপনাদের সম্মুখে কালামে পাকের একখানা আয়াত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন কালামে পাক ইরশাদ ফরমাচ্ছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বলুন আমার বাবারা ভাইয়েরা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন লা মাকানের খোদা কুদরতের জবানে বলেন লা ইন শাকারতুম যদি তোমরা শুকরিয়া আদায় করো যদি তোমরা কৃতজ্ঞশীল হও লা আযীদান্নাকুম আমি তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেব। আমার বাবারা ভাইয়েরা মানুষ কখন শুকরিয়া আদায় করে যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পায় আল্লাহর পক্ষ থেকে যদি কোনো নিয়ামত খায় নিয়ামত খাওয়ার পরে নিয়ামত পাওয়ার পরে মানুষ কেউ আছে শুকরিয়া আদায় করে কেউ আছে শুকরিয়া আদায় করে আছে না নেই এজন্য আল্লাহর নিয়ামত ভোগকারী দুই ধরনের মানুষ আছে। কয় ধরনের মানুষ? দুই ধরনের মানুষ। নিয়ামত ভোগকারী দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হলো রব্বুল আলামিনের নিয়ামত খাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আরেক ধরনের মানুষ আছে আল্লাহর নিয়ামত খাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আমার বাবারা ভাই এই দুই ধরনের মানুষের ব্যাপারে রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিচ্ছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন বান্দারে তোমরা নিয়ামত খাওয়ার পরে নিয়ামত ভোগ করার পরে তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ লা আযীদান্নাকুম আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বানিয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো নিয়ামত খাওয়ার পরেও যদি নিয়ামতকে অস্বীকার করো আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা নিয়ামত খাওয়ার পরে যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদের উপর আমার কঠিন আযাব রয়েছে কথা বলেন ঠিক কিনা।
আমাদের বাংলাদেশে এমন লোক আছে না নাই আল্লাহর নিয়ামত খাইছে খায় কোনো শুকরিয়ার খবর এরকম লোক আছেন আর এমনও বান্দা আছে খোদার নিয়ামত পাওয়ার পরে বেশি করে নিয়ামতের শুকরিয়া আদায় করে আছে না নাই এই দুই ধরনের লোকই বাংলার জমিনে নয় আল্লাহর সমস্ত কায়নাতের মধ্যে আছে আমার বাবারা ভাইয়েরা একটা মানুষ যদি তার মাথা থেকে পা পর্যন্ত যদি লক্ষ্য করে আল্লাহর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নিয়ামত মাথা আল্লাহর নিয়ামত চক্ষু আল্লাহর নিয়ামত জবান আল্লাহর নিয়ামত নাক আল্লাহর নিয়ামত কান আল্লাহর নিয়ামত হাত আল্লাহর নিয়ামত পা আল্লাহর নিয়ামত কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে যদি নজর করে প্রত্যেকটা অঙ্গ তার জন্য আল্লাহর পক্ষ থেকে এক একটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ামত বলবেন হুজুর কেমন করে নিয়ামত এখন আপনার চোখ আছে যদি আপনার দুটা চোখ চলে যায় তখন আপনি বুঝতে পারবেন চোখ আপনার জন্য কত নিয়ামত কথা বলেন ঠিক কিনা এখন আপনি কথা বলছেন কিন্তু যদি আল্লাহ আপনার জবানকে ছিনিয়ে নিয়ে যায় তখন আপনি বুঝতে পারবেন জবান আল্লাহর কত বড় নিয়ামত এখন আপনার কান ঠিক আছে যদি আপনি কানে না শুনেন তখন বুঝতে পারবেন আপনার জন্য কান আল্লাহর কত বড় নিয়ামত এখন আপনার মাথা দিয়ে ব্রেন্দি সুন্দর করে ভালো মন্দ চিন্তা ধারণা করতে পারতেছেন কিন্তু যদি আপনার ব্রেনের মধ্যে আল্লাহ গন্ডগোল সৃষ্টি করে দেয় তখন বুঝতে পারবেন ব্রেন আল্লাহর কত বড় নিয়ামত হাত দিয়ে কোন যে কোনো জিনিস ধরতে পারতেছেন পা দিয়ে যেখানে মন চান সেখানে যাচ্ছেন কিন্তু হাত পা যখন অচল হয়ে যাবে তখন বোঝা দেয় হাত পা আল্লাহর কত বড় নিয়ামত এই দুনিয়ার মানুষ রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের কথা এই নিয়ামত আমরা অন্য কোন দিকে চাওয়ার প্রয়োজন নাই অন্য কোন দিকে দেখার প্রয়োজন নাই নিজের মাথা থেকে পা পর্যন্ত যদি দেখো মাথা থেকে পা পর্যন্ত গোটা আল্লাহর নিয়ামতে ভরা জুড়ে বলুন সুবহানাল্লাহ এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই কি নামাজ পড়ে না নামাজ না পড়ে এখন অনেক মানুষ আসেনি ফজরের আজান হয় কোন দিকে খবর নাই আছে না নাই মসজিদে শুধু সপ্তাহে একদিন হাজিরা দেয় আছে না নাই আছে আল্লাহ আপনাকে এত নিয়ামত দিলেন আপনি আল্লাহর দৈনিক পাঁচবার আল্লাহকে দুইটা সেজদা মারতে পারেন না কথা বলেন না আল্লাহকে সেজদা দিতে কোনো কষ্ট হয় সময় নষ্ট হয় কাউকে ট্যাক্স দিতে হয় তো কোন জিনিসটা আপনাকে আল্লাহর সেজদা থেকে বিরত রাখলো আপনার নফস কথা বলেন ঠিক কিনা আপনার নফস যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে আপনার গোটা শরীর বরবাদ কথা বলেন ঠিক কিনা আমার বাবারা ভাইয়েরা নফসকে ঠিক করতে হলে আত্মাকে ঠিক করতে হলে আত্মার খোরাক যোগান দিতে হলে আল্লাহর বলির দরবার ছাড়া কোনো উপায় নাই আল্লাহর বলির দরবারে যাবেন আল্লাহর বলির দরবারে গিয়ে দরবারে ওলি থেকে রুহানি ভাবে আত্মার খোরাক নেবেন দেখবেন রব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুম পালন করা আপনার জন্য সহজ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এজন্য জগতের বন্ধুরা আজকে এলাকার ভাইয়েরা খাজা গরিবে নওয়াজের অবশ্যই মাহফিল করতেছে মূলত গরিবে নওয়াজের রুহানিয়ত রুহানি নজর পাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন সবাইকে গরিবে নওয়াজের নোহারি নজর আমাদেরকে দান করেন সকলে বলুন আমিন আল্লাহুম্মা সাল্লি نبينا আমার বাবারা ভাইয়েরা মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর নিয়ামতের কোনো অভাব নাই কিন্তু জগতের বন্ধুরা আর একটা দিকে কথা বলবো আব্বুল আলামিন আমাদের উপর অসংখ্য নিয়ামত দান করেছেন তার মধ্যে একটা অন্যতম নিয়ামত হচ্ছে কালামুল্লাহ নাম কি আল্লাহর কালাম আল্লাহর কিতাব
পবিত্র কালামুল্লাহ শরীফ যে কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে দশটা সওয়াব পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা? যে কোরআন তেলাওয়াত করলে ইমানদারের ইমানের শক্তি বৃদ্ধি পায়, যে কোরআন হচ্ছে মুসলমানের ইমানের খোরাক, যে কোরআন হচ্ছে বিমারের শেফা, যে কোরআন হচ্ছে হিকমতের মল। আমার বাবারা ভাইয়েরা, এই কালামুল্লাহ শরীফ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন লামাকানের খোদা এই কোরআনকে নাজিল করেছেন রমজান মাসের 27 রাতে, যে রাতকে আমরা লাইলাতুল কদর বলে, কথা বলেন ঠিক কিনা? এই লাইলাতুল কদরে রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ আমাদের জন্য নিয়ামত কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরের রাতে, যে রাতকে আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। বান্দারে এই রাতে তোমরা যদি ইবাদত করো, বন্দেগি করো, এই রাতে নামাজ পড়লে হাজার মাস নামাজ পড়ার চাইতে উত্তম। এই মাসে এই রাতে যদি কোরআন তেলাওয়াত করো, হাজার মাস কোরআন তেলাওয়াত করার সওয়াব। এই রাতে সেজদা করলে হাজার রাত হাজার মাস সেজদা করার সওয়াব, সমপরিমাণ সওয়াব পাবে। তার মানে জগতের বন্ধুরা, রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ আমাদের উপর শ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামত আল্লাহ যেই রাতের মধ্যে নাজিল করেছেন, এই রাতকে আল্লাহ বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, এই রাত একটা রাত ইবাদত করলে এমন সওয়াব পাওয়া যাবে। এই রাতের মর্যাদা বৃদ্ধি পেয়েছে কোরআনুল কারীমের কারণে, কারণ এই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন হচ্ছে আমাদের জন্য নিয়ামত, কোরআন নাজিল করার কারণে আল্লাহ এই রাত যেই রাতে নাজিল করেছেন, এই রাতকে আল্লাহ হাজার রাতের চাইতে হাজার মাসের চাইতে উত্তম বলেছেন। এই জন্য জগতের সুন্নি মুসলমানেরা, আমরা যখন রমজান মাসের 27 রাত আসে, তখন এই রাতে আমরা কোরআন তেলাওয়াত করি, আল্লাহর জিজ্ঞেস করি ওয়াজ এবং নসিহতের মাধ্যমে, মূলত রব্বুল আলামিনের নিয়ামত পবিত্র কালামুল্লাহ শরীফ পাওয়ার কারণে। এজন্যই আমরা এই রাতে আল্লাহর নিয়ামত কালামুল্লাহ শরীফ পাওয়ার কারণেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আরেকটা নিয়ামত হচ্ছে নামাজ। যে নামাজখানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রজব মাসের 27 আমার নবী লামাকানের খোদার দরবার থেকে উম্মতে মুহাম্মদের জন্য নামাজ নিয়ে এসেছেন, যে নামাজ সম্পর্কে আল্লাহ বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। বলেন রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ ইন্না সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ বিরত রাখে আনিল ফাহশা ওয়াল মুনকার, ফাহিশা এবং মন্দ কাজ থেকে নামাজ মানুষকে দূরে রাখে। আমার নবী বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবার ভাইয়েরা, নামাজ পড়লে মানুষ মন্দ কাজ থেকে বিরত থাকে, নামাজ পড়লে মানুষ ফাহিশা কাজ থেকে বিরত থাকে। আমার নবী বলেন নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে। এই নামাজ, যেই নামাজ এত বড় নিয়ামত, যেই নামাজ পড়লে জান্নাতের চাবি দেওয়া হবে, এত বড় নিয়ামত নামাজকে রব্বুল আলামিনের দরবার থেকে আমার হায়াতুন নবী জিন্দা নবী লামাকানের খোদার দরবারে গেলেন, মেরাজে গেলেন, মেরাজ থেকে উম্মতের জন্য 5 নামাজ নিয়ে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ হচ্ছে উম্মতের জন্য নিয়ামত। এজন্য জগতের বন্ধুরা, এত বড় নিয়ামত আমরা পাওয়ার কারণে যখন রজব মাসের 27 আছে, তখন মসজিদে সবাই একত্রিত হয়ে যায় আমার নবীর শান এবং মানের উপর আলোচনা করে, আমার নবীর শান এবং মানের উপর মেরাজের নবীর উপর আলোচনা করে, মিনাদ এবং কিয়াম করে, দুরুদ আজকার করে, তেলাওয়াতে কোরআন করে, নামাজ পড়ে, রুকু সেজদা করে, তবরকের ব্যবস্থা করে। মূলত এই রাতে সমস্ত সুন্নি মুসলমানেরা একত্রিত হয় রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য, কথা বলেন ঠিক কিনা?
আমার বাবারা ভাইয়েরা আরেকটা নিয়ামত হচ্ছে আমার হায়াতুন নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী যেই নবী না আসলে আল্লাহ আসমান সৃষ্টি করতেন না জমিন সৃষ্টি করতেন না চন্দ্র সূর্য লৌহা কলম জিন ইনসান কোন কিছু আল্লাহ সৃষ্টি করতেন না যেই নবীর কারণে রব্বুল আলামিন কোন কায়নাতকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোন কায়নাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি আমার বাবারা ভাইয়েরা রহমাতুল লিল আলামিন যেই দিনে আসলেন বারো রবিউল আউয়াল যেই নবীর কারণে আমরা নামাজ পেয়েছি নামাজ ওয়াল্লার নিয়ামত যেই নবীর কারণে আমরা কোরআন পেয়েছি কোরআন ওয়াল্লার নিয়ামত যেই নবীর কারণে আমরা রোজা পেয়েছি হজ পেয়েছি যাকাত পেয়েছি দুরুদ আজকার পেয়েছি ইসলাম পেয়েছি সুন্নিয়ত পেয়েছি ঈমান পেয়েছি যেই নবী না আসলে কোনো কিছু হতো না যেই নবীর কারণে আমরা সমস্ত নিয়ামত পেয়েছি এমন কামলিওয়ালা নবী যখন বারে রবিউল আউয়াল আসে তখন কায়নাতের সমস্ত সুন্নি মুসলমানেরা একত্রিত হয়ে আমার নবীর শুকরিয়া আদায় করার জন্য আমার নবীকে পেয়েছে নিয়ামত পেয়েছে নিয়ামত ওয়ালাল কুবরা আমার হায়াতুন নবী কামলিওয়ালা নবীকে পাওয়ার কারণে নিয়ামতকে পাওয়ার কারণে বিশ্বের সুন্নি মুসলমানেরা বারে রবিউল আউয়ালে মাঠে ময়দানে বের হয়ে যায় হাতের মধ্যে সবুজ পতাকা নিয়ে মাথার মধ্যে সবুজ পাগড়ি নিয়ে নারী রিসালাতের ধ্বনি নিয়ে আকাশ বাতাস মুখরিত করে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর মাহফিল করে জুলুস করে মাহফিল করে ওয়াজ নসিহত করে তবরকের ব্যবস্থা করে মিলাদ এবং কিয়াম করে এই জগতের সুন্নি মুসলমান মূলত বিশ্বের সুন্নিরা রবিউল আউয়ালে এই সমস্ত আয়োজন করার মাধ্যমে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে কেননা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুল কায়নাতের রহমত আমাদের মধ্যে এদিনে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এজন্য জগতের বন্ধুরা এগুলো আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত পাওয়ার পরেই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে কথা বলেন ঠিক কিনা এজন্য যেগুলো আল্লাহর বিশেষ বিশেষ নিয়ামত এই বিশেষ বিশেষ নিয়ামতকে স্মরণ করে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আমার বাবারা ভাইয়েরা আরেকটা শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে এই ভারত উপমহাদেশের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ ইসলাম প্রচারক যার কদমের সদকায় এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম প্রচার হয়েছে যিনি না আসলে এই ভারত উপমহাদেশ তথা বাংলার জমিনে মুসলমানের কোনো অস্তিত্ব থাকতো না যার হাতে তৎকালীন সময়ে গরিবে নামাজের হাতে প্রায় 90 লক্ষ মুসলমান হয়েছে আজ এই ভারত উপমহাদেশের মধ্যে প্রায় 90 কোটি মুসলমান আমার বাবারা ভাইয়েরা যখন এই রজব মাস চলে আসে রজব মাস আসার সাথে সাথে বিশ্বের সুন্নি মুসলমানেরা বিশেষ করে ভারত উপমহাদেশের সুন্নি মুসলমানেরা হাজা গরিবে নামাজের মাহফিল করে গরিবে নামাজের অরজ পালনের মাধ্যমে মূলত গরিবে নামাজের শুকরিয়ার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করে কেননা গরিবে নামাজের কারণেই আমরা মুসলমান হয়েছি কথা বলেন ঠিক কিনা আমার বাবারা ভাইয়েরা এই গরিবের আওয়াজ খাজা খাজা গান খাজা গরিবের আওয়াজ যদি ভারত উপমহাদেশের মধ্যে না আসতেন মুসলমানের কোনো অস্তিত্ব থাকতো আরো জোরে বলেন থাকতো গরিবের নামাজ এসেছেন আজকে আমরা মুসলমান হয়েছি কথা বলেন ঠিক কিনা এজন্য যখন রজব মাস চলে আসে বিশ্বের সুন্নি মুসলমানেরা গরিবের নামাজকে স্মরণ করার জন্য গরিবের নামাজের শুকরিয়া আদায় করে সাথে সাথে আল্লাহরও শুকরিয়া আদায় করে কথা বলেন ঠিক কিনা আমার বাবারা ভাইরা অনেকে বলবে হুজুর গরিবের নামাজের শুকরিয়া আমরা কেন আদায় করব তিনি তো একজন মানুষ শুকরিয়া আদায় করতে হবে তো আল্লাহর আমার বাবারা ভাইরা মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে পারে না সে মূলত আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার বাবারা ভাইরা আল্লাহর নিয়ামত মাধ্যমে আসে কথা বলেন ঠিক কিনা যার মাধ্যমে আসবে তার শুকরিয়া আদায় করতে হবে না
তার শুকরিয়া করাই মানে আল্লাহর শুকরিয়া করা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখের বিষয়, দুঃখের সাথে বলতে হয় বর্তমানে বাংলাদেশের মধ্যে কিছু মালাউন বের হয়েছে, এরা বলে গরিবেন আমাদের অবস্থ পালন তো করি না। ঠিক আছে, করিস না, সমস্যা নাই, আমার গরিবেন আমাজকে কুভুক্তি করে নওয়াজুবিল্লাহ বলেন, বলে খাজার দরবারে নাকি গাজার অভাব নেই, আরো জোরে বলেন, এগুলো আমাদের কাছে ভিডিও আছে, প্রমাণ আছে। আমার বাবারা ভাইয়েরা, কেউ যদি তার মা বাবাকে অস্বীকার করে মনে করবেন সেই ব্যক্তি যার সন্তান, কথা বলেন ঠিক কিনা? যার উসিলায় ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম প্রচার হয়েছে, যিনি না আসলে ইসলাম তথা মুসলমানের কোনো অস্তিত্ব থাকত না। আজকে যে মাহফিলের চেয়ারে বসে বসে বলে খাজার দরবারে গাজার অভাব নাই, সেও মুসলমান হয়েছে গরিবে নামাজের সৎকায়, তার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান হয়েছে গরিবে নামাজের উসিলায়, কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, সেই গরিবের আওয়াজ যার উসিলায় উপমহাদেশের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে মুসলমান হয়েছে, ইসলাম প্রচার হয়েছে, সেই গরিবের আওয়াজকে যারা কটূক্তি করবে, সেই গরিবের আওয়াজের ব্যাপারে যারা বিন্দুমাত্র সন্দেহ করবে, বিন্দুমাত্র বিয়াদনীমূলক কথা বলবে, এরা কখনো মুসলমান হতে পারে না, এরা ইহুদি এবং খ্রিস্টানদের দ্বারা, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মালাউনদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? আছে। আমার বাবারা ভাইয়েরা, গরিবের আওয়াজকে যদি না মানো তোমাকে তো মুসলমানের কাতারে রাখা যাবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ খাজা গরিবের আওয়াজ না আসলে এই ভারত উপমহাদেশের মধ্যে মুসলমানের অস্তিত্ব থাকতো? কার উসিলা সিন্নি খাইলায় মোল্লা সিনলায় না, সিন্নিটা যার উসিলায় খাইছে মোল্লার সিনন দরকার আছে না? হ্যাঁ, যে ব্যক্তি গরিবের নামাজের শুকরিয়া আদায় করবে না সে ব্যক্তি মুসলমানের কাতারে নাই, কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের দালাল, কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আমার খাজা গরিবের নামাজ মঈনউদ্দিন হাসান চিশতি আজমেরি সঞ্জেরি, ওনার একটা উপাধি হচ্ছে গরিব নওয়াজ, গরিব নওয়াজ। বলবেন হুজুর গরিব নওয়াজ ওনাকে কেন বেলা হয়? আমার বাবারা ভাইয়েরা, আমরা আমরা মনে করি যাদের কাছে টাকা নাই পয়সা নাই ইনি মনে হয় শুধু গরিব, না না, অনেক ধরনের গরিব আছে। যার কাছে টাকা নাই পয়সা নাই তিনি এক ধরনের গরিব, আবার অনেক গরিব আছে, অনেকের টাকা আছে পয়সা আছে কিন্তু ছেলে নাই সন্তান নাই, সেও আরেক ধরনের গরিব। অনেকের ছেলে সন্তান টাকা পয়সা সব আছে, হাত নাই পা নাই জবান নাই, তিনিও আরেক ধরনের গরিব। অনেকের সব ঠিক আছে কিন্তু শরীরটা সুস্থ নাই, তিনিও আরেক ধরনের গরিব। গরিব বলতে বিভিন্ন ধরনের গরিব আছে। আমার বাবা ভাইয়া, যত প্রকারের গরিব আছে সমস্ত প্রকারের গরিব, আমার গরিব হাজা বাবার দরবারে যদি তার মনের গরিবানা সুরত থেকে যদি উদ্ধার হওয়ার জন্য আমার গরিবের আমাদের দরবারে আব্বার পেশ করে আর্জি করে, আমার গরিবের আওয়াজ খোদা প্রদত্ত ক্ষমতা বলে সাথে সাথে তার গরিবানা থেকে উদ্ধার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার, সাবধান। এজন্য আমার গরিবের আওয়াজ খাজা মঈনউদ্দিন হাসান চিশতি আজমির সেঞ্চুরিকে আমরা গরিবের আওয়াজ বলি। আরে গরিবের বন্ধু তুমি গরিবের আওয়াজ, গরিবের বন্ধু তুমি গরিবের আওয়াজ, আমার সাথে পড়তে পারবেন? গরিবের বন্ধু তুমি গরিব নওয়াজ, গরিবের, আমরা সবাই খাজা গরিব নওয়াজের দরবারের ফকির, কথা বলেন ঠিক কিনা? আরে গরিবের বন্ধু তুমি গরিব নওয়াজ, গরিবের বন্ধু তুমি, তোমার দরবার থেকে কেউ ফিরে না খালি হাতে, দরবার থেকে কেউ ফিরে না খালি হাতে,
হাতে গরিবের বন্ধু তুমি, গরিবের বন্ধু তুমি। গিয়েছো মদিনায় জিয়ারতে মুস্তফায়, সালাম দিলা যখন নবীর রওয়া যায়। গিয়েছো মদিনায় জিয়ারতে মুস্তফায়, সালাম দিলা যখন নবীর রওয়া যায়। ওয়ালাইকুম আসসালাম বলেন নূরে মুজাসসাম, ওয়ালাইকুম আসসালাম বলেন নূরে মুজাসসাম। সরদারে বেলায়াতে গরিবের বন্ধু তুমি, বাহাজে গরিবের বন্ধু তুমি, আরে গরিবের বন্ধু তুমি। আয়না সাগর রেহির পানি বন্ধ করে দিল প্রীতিরাজ, বন্ধ করে দিল প্রীতিরাজ। আয়না সাগর রেহির পানি বন্ধ করে দিল প্রীতিরাজ, বন্ধ করে দিল প্রীতিরাজ। লোটার ভিতর নিলেন সাগরের পানি, লোটার ভিতর নিলেন সাগরের পানি। মশহুর হলো বেলায়াতে গরিবের বন্ধু তুমি, গরিব না বাজে গরিবের, আরে জোরে গরিবের বন্ধু তুমি, বাহাজে গরিবের বন্ধু তুমি। তোমার দরবার থেকে কেউ ফিরে না খালি হাতে, হল হয়ে যায় মুশকিলাতে গরিবের বন্ধু তুমি, গরিব না বাহাজে গরিবের বন্ধু তুমি, গরিব নওয়াজ সালাত নিয়া। সালাম নিয়া বকার খেশ হে রানম আগসিনিয়া রসুল আল্লাহ, পরিশানম পরিশানম আগসিনায়া রসুল আল্লাহ সালাত নিয়া। সালাম নিয়া তাইলে আমার গরিব নামাজের দরবারে কিছু চাইলে পাওয়া যায় কি যায় না? এই ক্ষমতা আমার গরিব নামাজকে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি গরিব নামাজকে দে, তোমার আমার কিছু করার আছে? করার নেই। আমার বাবারা ভাইয়েরা, এই মাহফিল কমিটির শুকরিয়া আদায় করছি যে আপনারা আমার গরিব নামাজের শুকরিয়া আদায় করছেন। ওনার শুকরিয়া আদায় করা মানে আল্লাহর শুকরিয়া আদায় করা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন গরিবের আওয়াজের নূরানি নেগাহে করম নজরে করম আমাদের সবাইকে দান করেন। সকলে বলেন আমিন। তামার গরিবের আওয়াজের নেগাহে করম আল্লাহ যেন আমাদেরকে দান করেন। সকলে বলুন আমিন। আমার বাবারা ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে রব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূল সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সকলের পজিশন, সকলের মর্যাদা সমান নয়। রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, তিলকা রুসুল ফাদ্দালনা বাদহুম আলা বাদ, মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদহুম দারাজাত। আমার বাবারা ভাইয়েরা, রব্বুল আলামিন আহকামুল হাকিম লা মাকানের খোদা বলেন, ওরা সবাই নবী এবং রাসূল,
তিলকার রসুল ওরা সবাই নবী ওরা সবাই রসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ এদের একজনকে আমি আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি মর্যাদা দান করেছি আমার বাবারা ভাইয়েরা রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন ওরা সবাই রসুল কিন্তু তাদের পজিশন তাদের মর্যাদা আমি আল্লাহ একজনের উপর আরেকজন আরেকজনের মর্যাদা দান করেছি একজনকে আরেকজনের উপর আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি মিনহুম কাল্লাম আল্লাহ এদের মধ্যে এমনও কেউ আছে এমনও আছে যার সাথে আল্লাহর কথোপকথন হয়েছে ওয়ারাফা বাদহুম দারাজাত এবং এমনও রসুল আছে যার মর্যাদা রাব্বুল আলামিন সবার উপরে করেছেন জুড়ে বলুন সুবহানাল্লাহ Allahumma salli Sayyidina Madina Diyana Maulana Amar Bawara Bayra Allah Bolen তিলকার রসুল ফাদ্দাল্লা বাদহুম আলা বাদ আল্লাহ বলেন ওরা সবাই নবী এবং রসুল কিন্তু তাদের মধ্যে মর্যাদার ক্ষেত্রে পজিশনের ক্ষেত্রে সবাই এক কথা বলেন ঠিক কিনা আমার বাবারা ভাইয়েরা তারপরে আল্লাহ বলেন ওয়ারাফা বাদহুম দারাজাত আল্লাহ বলেন সমস্ত নবী এবং রসুল থেকে এমন একজন রসুলকে আল্লাহ সবার চাইতে মর্যাদায় শ্রেষ্ঠত্ব দান করেছেন তিনি কে প্রত্যেকটা মশহুর তাফসীরের কিতাবে এই আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে যার পজিশন আল্লাহ সবার উপরে করেছেন তিনি হচ্ছেন আমাদের হায়াতুন নবী জিন্দা নবী জুনে বলুন সুবহানাল্লাহ আমার বাবারা ভাইয়েরা রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন লামাকানের খোদা মূসা কালিমুল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ের মধ্যে মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন সেখানে যেতেন আল্লাহ ওহী নাজিল করতেন সেখান থেকে ওহী নিয়ে আসতেন মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেন তুর পাহাড়ে কথা বলতে 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 মহব্বত বেড়ে গেছে স্পিড বেড়ে গেছে ভালোবাসা বাইরে গেল এখন মূসা কালিমুল্লাহ বলে আল্লাহ কথা বলতে বলতে তো মহব্বত বেড়ে গিয়েছে এখন আমি মূসা আপনাকে দেখতে চাই সুবহানাল্লাহ কথা বলতে বলতে মহব্বত বাড়ি গেছে এখন মূসা কালিমুল্লাহ বলে এতদিন না দেখে কথা বলছি এখন দেখে দেখে কথা বলতে চাই আল্লাহ বলেন মূসা তুমি তো আমাকে দেখতে পারবে না মূসা কালিমুল্লাহ বলে আল্লাহ রাব্বি আরিনি আমাকে দেখা দাও আমি আপনাকে দেখতে হবে এতদিন পর্যন্ত ওহী নাজিল করলা পাহাড়ে না দেখে কথা বলেছি কথা বলে বলে ওহী নিয়েছি এখন দেখে দেখে কথা বলে ওহী নিতে চাই আল্লাহ বলেন লাম তারানি মূসা তুমি আমাকে দেখতে পারবে না আল্লাহ কেন 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 দেখতে পারবো না কেন আপনি আমাকে তুর পাহাড়ে কথা বলতে পারেন আমার সাথে দেখা দিতে পারবেন না তার কারণ কি আল্লাহ বলেন মূসা আমি আল্লাহকে দেখার মতো চোখ আমি আল্লাহকে দেখার মতো পাওয়ার তুমি মূসাকে দেই নাই জোরে বলুন সুবহানাল্লাহ মূসা কালিমুল্লাহ নাছুর বান্দা আল্লাহ তোমাকে দেখতেই হবে দেখা দিতেই হবে আমাদের দেশে এরকম নাছুর বান্দা আছে না নাই কোনো কিছু চাইলে দিতে হয় না দিলে কোনো উপায় নাই মূসা কালিমুল্লাহ রাব্বুল আলামিনের জলিলুল কদর নবী আল্লাহর সাথে কথা বলে মহব্বত বেড়ে গিয়েছে এবার আল্লাহকে দেখতে চাই আল্লাহ বলেন দেখতে পারবা না দেখার মতো ক্ষমতা আমি তোমাকে দেই নাই না না আল্লাহ আমি মূসা আপনাকে দেখতেই হবে দেখা দিতেই হবে আল্লাহ বলেন ঠিক আছে দেখতে যদি চাও তাহলে তুর পাহাড়ের দিকে নজর করো রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা ভেদ করে নোকের সুচ পরিমাণ নূরের তজল্লি তুর পাহাড়ের মধ্যে ছাড়লেন তুর পাহাড় জলে সানকার হয়ে সুরমা হয়ে গেল মূসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেলেন জোরে বলুন হুশ যখন ফিরে আসলো মূসা কালিমুল্লাহ বলেন আল্লাহ অপরাধ করেছি বেয়াদবি করেছি তওবা করলাম মাফ করে দাও আমি আর মূসা আপনাকে দেখার জন্য আবদার করব না আমার বাবারা ভাইয়েরা যেখানে মূসা কালিমুল্লাহ আল্লাহর জলিলুল কদর নবী আল্লাহকে দেখতে চেয়েছেন আল্লাহ দেখাবেন নাই সেইখানে আমার হায়াতুন নবী জিন্দা নবী কামলিওয়ালা রসুল যেই রসুল লামাকানের খোদাকে দেখার জন্য
জন্য আবদান করেন নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরের ফেরেশতা পাঠিয়ে বোরাক পাঠিয়ে আমার নবীকে দুলহান সাজিয়ে সাত আসমান পানি দিয়ে লা মাকানে মেহমান বানিয়ে নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আরে তোর রূপে কাহার বেহনে লন্তানি মোসা সুবহানাল্লাহ বলেন রূপে কাহার বেহনে লন্তরানি মোসা তোর রূপে কাহার বনে লন্তরানি মোসা তোর রূপে কাহার বনে লন্তরানি মোসা লেকিন মেরে আকা কো लेकिन मेरे आका को अर्श पर बुलाया है सुभान अल्लाह बोले अरे लेकिन मेरे आका को अर्श पर बुलाया है दो जहां के वाली का दो जहां पे सहाया है सब जहां के वाली का सब जहां पे सहाया है दो जहां के वाली का दो जहां पे साया है सब जहां के वाली का सब जहां पे साया है उनको तो खुदा ने उन्हीं की मर्जी से बनाया है सुभान अल्लाह बोले अरे उनको तो खुदा ने उन्हीं की मर्जी से बनाया है सलात निया मूसा कलीमुल्ला আল্লাহ কে দেখতে চেয়েছেন আল্লাহ দেখা দেন তারপর নাছুর বান্দা দেখা দিলেন নূপ পরিমাণ সূচ পরিমাণ বিন্দু পরিমাণ নূরের তেজল্লি তুর পাহাড়ে ছাড়লেন তুর পাহাড় জ্বলে সরকার সেখানে আল্লাহ আমার রসুলকে দুলহান বানিয়ে লাম আকানের মেহমান করে নিন জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ রব্বুল আলামিন আহকামুল হাকিম লাম আকানের খোদা জিবরাইল আমিনকে বললেন জিবরাইল জান্নাতে প্রবেশ করো জান্নাত থেকে সুন্দর একটা বোরাক বাছাই করে আমার কামলিওয়ালা রসুলের দরবারে নিয়ে চলে যাও আমার নবীকে বোরাকের পিঠে আরোহণ করে আল্লাহ মাকানের মেহমান করে নিয়ে আসো আল্লাহর হুকুম পালন করার জন্য সাইয়েদনা জিবরাইল আমিন জান্নাতে প্রবেশ করলেন যেখানে বোরাক রাখার জায়গা 40,000 বোরাক আগে থেকে সমস্ত বোরাক জানতো আজকে এখান থেকে একটা বোরাককে বাছাই করা হবে আল্লাহর নবীর বাহনের জন্য আমার নবী মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা সেখান থেকে সাত আসমান পাড়ি দিলেন বোরাকের পিঠে ছড়ে ছড়ে এখন এই সমস্ত 40,000 বোরাক সবাই জানে যে আজকে এখান থেকে একটা বোরাক তাদেরকে একটা বোরাক বাছাই করা হবে আল্লাহর নবীকে আল্লাহর নবীর পিঠে আরোহণ করার জন্য নবী তাদের পিঠে আরোহণ করবে জিবরাইল আমিন প্রবেশ করলেন বোরাকের জায়গায় দেখলেন সবগুলো বোরাক আনন্দে আত্মহারা একটার চেতে আর একটা পাগল সবাই আনন্দ উৎসব করতে লাগলো খুশি উৎসব করতে লাগলো একটার চেতে আর একটা সুন্দর সবার মনে মনে একটাই আশা যে আমি আজকে আল্লাহর নবীর বাহন হিসেবে বাছাইকৃত হব আমার বাবারা ভাইয়েরা সাইয়েদনা জিবরাইল আমিন লক্ষ্য করলেন 40,000 বোরাক একটা বোরাকের চাইতে আরেকটা বোরাকের সৌন্দর্য বেশি জিবরাইল আমিন রীতিমতো ধাঁধার মধ্যে পড়ে গেলেন কোনটা ছেড়ে কোনটা নেবেন কোন বোরাকটা তিনি বাছাই করবেন আমার বাবারা ভাইয়েরা জিবরাইল আমিন বুঝতে পারলেন না কোনটা থেকে কোনটা নিয়ে যাবেন রসুলের জন্য বোরাক তো নিতে বলেছেন আল্লাহ একটা এখন এত সমস্ত বোরাক থেকে জিবরাইল আমিন একটা বোরাক কেমন করে বাছাই করবেন হঠাৎ করে জিবরাইল আমিনের নজর গেল পিছনের দিকে দেখলেন সব বোরাক আনন্দ ফুর্তি করতে লাগলো একটা বোরাক মাথা নিচের দিকে দিয়ে টনটন করতে লাগলো জুনে বরং সুবহানাল্লাহ জিবরাইল আমিন বোরাকটার সামনে গেলেন ফিরে বোরাক
আজকে এই জান্নাতে 40,000 বোরাক, সবাই তো আজকে পাগল পাড়া আত্মহারা। তোর কান্নার কারণ কি? সব বোরাক, প্রত্যেকটা বোরাক আজকে নবীর বাহন হওয়ার জন্য আত্মহারা পাগল পাড়া। সবাই আনন্দ উৎসব করতে লাগলো, খুশি উদযাপন করতে লাগলো। অবুরাক, তোর কান্নার কারণ কি আমাকে একটু খুলে বল, চাই তোর কোনো উপকার করতে পারি কিনা। আমার বাবারা ভাইয়েরা, জিব্রিল আমিন যখন বুরাককে সান্ত্বনা দিতে লাগলেন, আমাদের দেশে মনে করেন কে যদি কোনো বিষয়ে কষ্ট পায়, আরেকজন ব্যক্তি যদি অমুক বিষয়টা উল্লেখ করে তাকে সান্ত্বনা দেয়, তখন কিন্তু কষ্টের স্পিড আরো বেড়ে যায়, ঠিক কিনা? জিব্রিল আমিন যখন রসুলের বাহনের কথা উল্লেখ করে বুরাককে সান্ত্বনা দিতে লাগলেন, এই বুরাকের কান্নার স্পিড আরো বৃদ্ধি পেয়ে গেল। বুরাক আরো হু হু করে কান্না শুরু করে দিল। জিব্রিল আমিন বলে, কাঁদিস না, কান্দা বন্ধ করে বিষয়টা খুলে বল, তোর সমস্যাটা কি? বুরাক বিলে, জিব্রিল আমিন আল্লাহর দূত, আজকে আপনি এখানে প্রবেশ করেছেন 40,000 বোরাক থেকে একটা সুন্দর বোরাক বাছাই করার জন্য। সমস্ত বোরাক আজকে জান্নাতের মধ্যে আনন্দ উৎসব করতে লাগলো, খুশি করতে লাগলো। আমি বোরাকের খুশি করার কোনো উপায় নাই, কারণ আমি আপনার চয়েজের কোনো বোরাক নই, না আমার চেহারা সুন্দর, না আমার শরীরের গঠন ভালো। জিব্রিল আমিন, সুতরাং প্রত্যেকটা বোরাকের শরীরের গঠন সুন্দর আছে, চেহারাও সুন্দর আছে, একমাত্র আমার শরীরের গঠন সুন্দর নাই, আমার চেহারাও সুন্দর নাই। অতএব আমি নিশ্চিত রসুলে পাকের বাহন হওয়ার জন্য আমি আর বাছাইকৃত হব না। অতএব আমি বুরাকের কান্না ছাড়া আর কোনো উপায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জিব্রিল আমিন ডাক দিয়ে বলে, ও জান্নাতের 40,000 বোরাক শুনে রাখো, এই ক্ষীণ এবং দুর্বল বোরাক শুনে রাখো, আল্লাহ নবী হায়াতুন নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী হাজির ও নাজির নবী নূরের নবীকে আমি জিব্রিল আমিন মসজিদে হারাম থেকে লামাকানে নিয়ে যাওয়ার জন্য আমি তুমি বুরাককেই নির্বাচন করলাম। জোরে বলুন সুবহান। এতক্ষণ পর্যন্ত বুরাকের কান্না ছিল দুঃখের, এখন জিব্রিল আমিন যখন ঘোষণা দিলেন তাকেই তিনি নেবেন, তখন তার কান্না হলো সুখের। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই সমস্ত বুরাক তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, জিব্রিল আমিনের কি হলো, এত সুন্দর সুন্দর বুরাক থাকতে জিব্রিল আমিন এই ক্ষীণ এবং দুর্বল বুরাক, চেহারাও সুন্দর নাই, শরীরের মধ্যে গুস্থ নাই, এই বুরাককে তিনি আল্লাহ রসুলের বাহনের জন্য নেবেন? বুঝলাম না জিব্রিল আমিনের কোথাও গন্ডগোল হয়েছে। অন্যান্য বুরাকলা সমালোচনা করতে লাগলো। আমার বাবারা ভাইয়েরা, জিব্রিল আমিন বললেন, ও বুরাক, আমি এত সুন্দর সুন্দর বোরাক থাকতে, এত সুঠাম দেহের অধিকারী বোরাক থাকতে, এত সুন্দর সুন্দর চেহারার বোরাক থাকতে, আমি তুমি ক্ষীণ এবং দুর্বল বোরাককে কেন বাছাই করেছি জানোনি? কারণ এই বোরাক শুনে রাখো, তুমি যদিও তোমার চেহারা সুন্দর নাই, তোমার শরীরে গুস্ত নাই, কিন্তু তোমার কাছে আমি দুইটা জিনিস লক্ষ্য করেছি। একটা জিনিস হচ্ছে তুমি বুরাকের বিনয়, আর একটা জিনিস হলো তোমার রসুল প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বুরাক শুনে রাখো, আল্লাহ এবং তার রসুলের কাছে এই দুইটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। এই দুইটা জিনিসের নাম হচ্ছে বিনয় এবং রসুল প্রেম। আরে বিনয় এবং রসুল প্রেম তুমি বুরাকের মধ্যে আছে, এজন্য আমি জিব্রিল তুমি বুরাকে বাছাই করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ক্ষীণ বুরাকে নবী প্রেমে চোখের জলে বুক ভাসায়, ক্ষীণ বুরাকে নবী প্রেমে চোখের জলে বুক ভাসায়, আরে বিনয়ার নবী প্রেমে তাহার ভাগ্যের দুয়ার খুলে যায়, আরে ক্ষীণ বোরাক নবী প্রেমে চোখের জলে বুক ভাসায়, বিনয়ার নবী প্রেমে তাহার
ভাগ্যের দুয়ার খুলে যায় সলাতনিয়া দো আলম কেও না হো কুরবা উসি পর খুদা বি হে রেজা জো এ মোহাম্মদ সলাতনিয়া সালামুনিয়া বুরাকটা যদিও দুর্বল যদিও চেহারা সুন্দর নাই কিন্তু বুরাকের কাছে দুইটা জিনিস ছিল কয়টা জিনিস একটা হচ্ছে বিনয় নম্রতা আর একটা হচ্ছে রসুল প্রেম সুবহানাল্লাহ বলেন বিনয়ের দরকার আছে না নাই নম্রতার প্রয়োজন আছে না নাই কিন্তু এই বিনয় এবং নম্রতার বড় অভাব আমাদের সমাজে কথা বলেন ঠিক কিনা সবাই বাহাদুরি দেখায় বেডাগিরি দেখায় ঠিক কিনা সবাই বলে আমি তো বড় সবার যেতে আমি বড় এটা অহংকার এটা কি অহংকার অহংকারকারে কি আল্লাহ ভালোবাসেন না যার যার কাছে বিনয় আছে নম্রতা আছে এবং যার কাছে রসুল প্রেম আছে তাকে আল্লাহ বেশি মহব্বত করে সুবহানাল্লাহ বলেন এবং আমার রসুলও মহব্বত করেন ভালোবাসেন জিবরাইল আমিন বললেন বুরাক চিন্তা করিও না তোমার চেহারা সুন্দর নাই তোমার শরীর দুর্বল ক্ষীণ জিবরাইল আমিন ওনার নূরের হাত তার শরীরে বুলাইয়া দিলেন ওই বুরাক এমন সুকাম দেহের অধিকারী হয়ে গেল জান্নাতের 40,000 বুরাকের চাইতে সব চাইতে সুন্দর সব চাইতে সুকাম দেহের অধিকারী সেই ক্ষীণ এবং দুর্বল বুরাক হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ এই জিবরাইল আমিনের হাতে এতই পাওয়ার যে জিবরাইল আমিন সুয়া মাত্র এই দুর্বল বুরাক সুঠাম দেহের অধিকারী হয়ে গেল সুন্দর হয়ে গেল কি জিবরাইল আমিন কি শিরিক করেছেন শিরিকের ফতোয়া এখন আসে না কথা বলেন না এই জিবরাইলকে ক্ষমতা দিয়েছেন কি আল্লাহ খোদা প্রদত্ত ক্ষমতা বলে জিবরাইল আমিন সেটা করেছেন আমার বাবারা ভাইয়েরা এবার জিবরাইল আমিন বুরাককে নিয়ে 70,000 নূরের বহর নিয়ে আমার নবীর দরবারে চলে গেলেন আমার নবীর দরবারে গিয়ে দেখলেন আমার নবীর চাচাতো বোন উম্মে হানের ঘরের মধ্যে শুয়ে আছেন গভীর রজনী আমার নবী ঘুমের মধ্যে আছেন নবী ঘুমে রসুলকে কেমন করে জাগাবেন ধাক্কাও দেওয়া যাবে না ডাকও দেওয়া যাবে না বেয়াদবি হবে জিবরাইল আমিন আরজ করেন আল্লাহ আপনি পাঠালেন আপনার নবীকে লামাকারের মেহমান করে নিয়ে নেওয়ার জন্য কিন্তু আপনার নবী তো আরাম ফরমাচ্ছেন এখন আপনার রসুলকে আমি কেমন করে ডাক দেব লামাকারের খোদা ওহি করলেন জিবরাইল কুল কায়নাতের জীবের জিব্বাকে আমি আল্লাহ এক রকম করে সৃষ্টি করেছি কিন্তু তুমি জিবরাইলের জিব্বাকে আল্লাহ আমি অন্যভাবে সৃষ্টি করেছি সবার জিব্বার কোয়ালিটি এক কিন্তু তুমি জিবরাইলের জিব্বার কোয়ালিটি আরেক ধরনের তুমি জিবরাইলের জিব্বাকে আমি আল্লাহ এয়ার কন্ডিশন ওয়ালা জিব্বা হিসেবে সৃষ্টি করেছি ও জিবরাইল তোমার জিব্বাকে আমি এয়ার কন্ডিশন ওয়ালা জিব্বার জন্য বানাইছে আজকের এই রাতের জন্য আজকের রাতে আমার নবী আরাম ফরমাবেন উম্মে হানের ঘরে আর তুমি আসবে আমার নবীকে মেহমান করে নিয়ে নেওয়ার জন্য আমার নবী ঘুমের মধ্যে থাকবে তুমি চিন্তায় পড়ে যাবে কেমন করে রসুলের ঘুম ভাঙাবে ও জিবরাইল আর দেরি করবা না তোমার এয়ার কন্ডিশন ওয়ালা জিব্বাটা আমার কামলি বলা নবীর পা মুবারকের মধ্যে লাগাইয়া দাও আমার জগতের বন্ধুরা জিবরাইল আমিন রব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্র ওনার এয়ার কন্ডিশন ওয়ালা জিব্বাটা আমার নবীর কদম মুবারকের মধ্যে লাগাইয়া দিলেন নবীর কদমে এয়ার কন্ডিশন ঠান্ডা যখন লাগলো আমার নবীর তন্দ্রা ভেঙে গেল ঘুম ভেঙে গেল আমার নবী ঘুম থেকে উঠে দেখলেন জিবরাইল আমিন ভাই জিবরাইল এত রাতে তুমি এখানে কেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন রব্বুল আলামিন পাঠিয়েছেন আপনাকে মেহমান করে নিয়ে নেওয়ার জন্য আর সে আজমে জোরে বলুন সুবহানাল্লাহ আরে উম্মে হানি কি ঘর কামিলি বালে সো রহে থে জিবরাইল আয়ে উম্মে হানি কি ঘর কামিলি
मिल वाले सो रहे थे जिब्रील आए और बोले ये हुक्म रब है और बोले ये हुक्म रब है जल्द महबूब को मेरी लाबो जल्द महबूब को मेरी लाबो आने वाला है महबूब मेरा आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजावो अर्श कुर्सी फरिश्तों सजावो सर्द कर दो सर्द कर दो जहन्नम की आतिशी सर्द कर दो जहन्नम की आतिशी और जन्नत को दुल्हन बना वो और जन्नत को दुल्हन बना वो चिखा लिया बोलो सुभान अल्लाह शायर बोल ना अरे उम्मे हानी की घर कमली वाले सो रहे थे जिब्रील आए जिब्रील आमीन जखन आसलें बुराक निये आमार नबी उम्मे हानीर घरे शुए आछेन जिब्रील आमीन उनार एयर कंडिशन वाला जिब्बाटा आमार नबीर कदमे लागिए दिलें आमार नबी घुम थेके जागृत हलेन आमादेर देशेर किछु मौलवीरा आछे বলে রসুলের মেরাজ হয়েছে স্বপ্নে কিসে কিসে বলে স্বপ্নে কিসে বলে বলেন নাউজুবিল্লাহ নবীর মেরাজ যদি স্বপ্নে হতো তাহলে ঘুম থেকে জাগানোর দরকার ছিল না কথা বলেন না মেরাজ যদি স্বপ্নে হতো ঘুম থেকে জাগানোর তো দরকার ছিল না আরে ঘুমের মধ্যে তো মেরাজ হয়ে যেত আল্লাহ জিব্রিলকে কেন পাঠালেন জিব্রিল আমিন ওনার ঠান্ডা জিহ্বা রসুলের কদম মোবারককে কেন লাগালেন রসুল কেন জাগ্রত হলেন রসুলের সিনা মোবারক কেন অপারেশন করা হলো ভিতরের মধ্যে কেন রহমত বরকত হিকমত ঢুকায় দেওয়া হলো এইগুলোর মাধ্যমে প্রমাণ হয়ে যায় আমার নবীর মেরাজ স্বপ্ন যুগে নয় আমার নবীর মেরাজ শরীর হয়েছে চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা নবীর মেরাজ স্বপ্নে হয় নাই নবীর মেরাজ জাগ্রত অবস্থায় সশরীরে হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটা প্রমাণ বাহন প্রয়োজন কিসের জন্য দেহের জন্য না কথা বলেন না রুহের জন্য বাহনের প্রয়োজন নাই তো রসুল যদি রুহানি ভাবে স্বপ্নে যদি মেরাজ হতো জান্নাত থেকে বুরাক আনার কি প্রয়োজন ছিল কোনো প্রয়োজন ছিল তার মানে বোঝা যায় বুরাক এসেছে আমার নবী বুরাকের পিঠে আরোহণ করেছেন এবং আমার নবী মেহমান হয়ে লামাকানের খোদার দরবারে গিয়েছেন এই বুরাকের দ্বারা প্রমাণিত হয় আমার নবীর মেরাজ সশরীরে হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ যেই যেই কথাটা আল্লাহ কালামে পাকের মধ্যে ارشاد করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير চিৎকার দিয়ে বলুন আল্লাহ বলেন আমি আমার রসুলকে মেরাজ করিয়েছি আকসা সুবহানাল্লাযী আসরা ভ্রমণ করাইয়াছি রাতের কিছু অংশে লাইলাম মিনাল মসজিদুল হারাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আল্লাহ রসুলকে আল্লাহ ভ্রমণ করাইয়াছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এই পর্যন্ত এটাকে বলে ইসরা ইসরা বলে আর বাইতুল মকদাস থেকে আসমানের যেটা শেষ বর্ডার ওইখান পর্যন্ত সেটা হচ্ছে মেরাজ
আর সেখান থেকে লামাকানের খোদার দরবারে রফরফ রফরফ নামক লিফটের মাধ্যমে আল্লাহর রাসূল সেখান থেকে আল্লাহর দরবারে গেলেন, সেটা হচ্ছে ইরাজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমার বাবারা ভাইয়েরা, জিব্রিল আমিন আসলেন, আমার নবীকে বোরাকের পিটনে আরোহণ করালেন। লক্ষ লক্ষ সত্তর হাজার নূরের ফেরেস্তার মিছিলের বহর, আল্লাহর নবী কামলিওয়ালা নবী বোরাকের পিঠের মধ্যে আরোহণ করলেন। জিব্রিল আমিন এক পাশে, মিকাইল আমিন আরেক পাশে, পিছনে ফেরেস্তার নূরের ফেরেস্তার বহর, নূরের বহরে নূরের মিছিলে নূরের নবী। এটা কেমন একটা দৃশ্য, যেই দৃশ্যটা মানুষের কল্পনাকে হার মানাবে। আমার বাবারা ভাইয়েরা, জিব্রিল আমিন আমার নবীকে নিয়ে রওনা হলেন। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, যেহেতু মাহফিলের মধ্যমণি এসেছেন, সময়ও প্রায় অনেক হয়ে গিয়েছে। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবীকে জিব্রিল আমিন নিয়ে রওনা হলেন বাইতুল মকদাসের দিকে, মাঝখানে আমার নবীর হিজরতের জায়গায় মদিনা মুনাফারায় যাত্রা বিনতি করলেন। আমার নবীকে জিব্রিল আমিন আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইখানে আমরা একটু যাত্রা বিনতি করব, এইখানে আপনার হিজরতের জায়গা, এটা হচ্ছে ইয়াসরিব, আপনি এখানে আসবেন, আপনার পরশে সেটা মদিনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখানে আমরা যাত্রা করব। রাসূল এখানে দুই রাকাত নামাজ পড়লেন, এখান থেকে আবার সামনে গেলেন, সামনে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মাজারে যাত্রা বিনতি করলেন। সেখানে আমার নবী দুই রাকাত নামাজ পড়লেন। আমার নবী দেখলেন সেখানে তিনি ওনার কবরের মধ্যে, মাজারের মধ্যে নামাজরত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যাত্রা বিরতি শেষ করে সুজা আমার নবী কোথায় চলে গেলেন, বাইতুল মকদাসে চলে গেলেন। সেখানে আগ থেকে লক্ষ লক্ষ নবী এবং রসুল অপেক্ষারত ছিলেন। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী সেখানে গেলেন, হযরত জিব্রিল আমিন আমার নবীর বোরাককে নিয়ে পাথরের সাথে বেঁধে রাখলেন। ও জগতের বন্ধুরা, সমস্ত নবী এবং রসুলরা কাঁথার বন্দী হয়ে আছে, আমার নবী গেলেন, এখন আমার নবী সবাই নামাজ পড়বে, নামাজের কাতার বন্দী হয়ে আছেন। জিব্রিল আমিন আমার নবীর হাত ধরে আমার নবীকে ইমামতের মুসল্লায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা ভাইয়েরা, আমার নবী সমস্ত নবীদের ইমাম হয়ে গেলেন। আমরা বলি না ইমামুল আম্বিয়া, আমার নবী সমস্ত নবীদের ইমাম। এখান থেকে এসেছে আল্লাহর নবী কামলিওয়ালা নবী মিরাজে যাওয়ার সময় বাইতুল মুকদ্দাসের মধ্যে সমস্ত আম্বিয়া কেরামদের ইমাম হয়েছিলেন, ইমামতের মাধ্যমে দুই রাকাত নামাজ পড়েছিলেন। এই জন্য আমার নবীর আরেকটা উপাধি হচ্ছে ইমামুল আম্বিয়া। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, সব নামাজ শেষ হয়ে গেল, সংক্ষিপ্ত সংবর্ধনার অনুষ্ঠান হলো। ও জগতের বন্ধুরা, অনুষ্ঠান শেষ হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিল আমিন আমার নবীকে নিয়ে উপরে উঠতে লাগলেন। প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে ঠোকা মারলেন, দরজা খুলল, ভিতরে প্রবেশ করলেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে দেখা হলো। সুবহানাল্লাহ বলেন। আবার আদম নবী ওই বাইতুল মুকদ্দাসের মধ্যেও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর পিছে ছিলেন, আমার নবী উনাদের ইমাম ছিলেন। চিন্তার বিষয়ে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বাইতুল মুকদ্দাসেও ছিলেন, সেখানে আমার নবীর পিছনে নামাজও পড়েছেন, আবার আমার নবীর আগে তিনি কোথায় চলে গেলেন? প্রথম আসমানে। নবীদের ক্ষমতা আছে না নাই? শিরিকের ফতো হবে না? এখন হবে না কেন? মুহূর্তের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুহূর্তের মধ্যে বাইতুল মুকদ্দাস, আবার মুহূর্তের মধ্যে প্রথম আসমানে, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব? আল্লাহ যদি চায় সবই সম্ভব, কথা বলেন ঠিক কিনা? আরে আম্বিয়ে কেরামকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, পজিশন দিয়েছেন, ওনারা একই সময় একই মুহূর্তে না? আমার বাবারা ভাইয়েরা, জিব্রিল আমিন প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে গিয়ে আমার নবীকে নিয়ে প্রবেশ করলেন।
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, সংবর্ধনা হলো। সেখান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে জাকারিয়া হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে অবস্থান করতে লাগলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সাথে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। চতুর্থ আসমানে গেলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানে গেলেন হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে গেলেন মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে গেলেন ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা হলো। ধরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত নবী প্রথম আসমান থেকে সাত আসমান পর্যন্ত সমস্ত নবী এবং রসুল সবাই কিন্তু বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নবীর পিছনে নামাজ পড়েছেন, মুক্তাদি হয়ে নামাজ পড়েছেন, মুসল্লি হয়ে নামাজ পড়েছেন। আবার মুহূর্তে তারা প্রত্যেকটা আসমানে চলে গেলেন। এই ক্ষমতা তাদের আছে, এই ক্ষমতা তাদেরকে দিয়েছেন কে? আরে জুড়ে বলেন কে? আমার বাবারা ভাইয়েরা, আলোচনা শেষ করে দিচ্ছি। প্রত্যেক নবী এবং রসুলদের ক্ষমতা সবাই আসমান পর্যন্ত, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত নবী এবং রসুল আছেন। তারপরে আর কোন নবী এবং রসুলের খবর নাই। সাত আসমান পর্যন্ত নবীদের ক্ষমতা চলে, ওইখান পর্যন্ত নবীদের যাত্রা বিরতি শেষ। আমার বাবারা ভাইরা, যেখানে আম্বিয়ে কেরামদের যাত্রা শেষ, সেখানে আমার কামলিওয়ালা নবীর যাত্রা শুরু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ওসিমা নিহ সব নবী রহে গিয়ে, ওসিমা নহি সব নবী রহ গিয়ে, আয়েশে আজম পে পো চাহামা রহ নবী, আয়েশে আজম পে পো চাহামা রহ নবী, সবসে ও লাহো লাহামাহরান বে, সবসে বা লাহামাহরান বে। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর করে, বলেন আমিন। আমার বাবারা ভাইয়েরা, আজকে আমরা মূলত মেরাজ নবী পালন করার মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি, কথা বলেন ঠিক কিনা? আমার বাবার ভাইয়েরা, রসুল মেরা আলোচনা কিন্তু শেষ করে দিচ্ছি, আর দুই এক মিনিট। রসুল মেরাজে গিয়েছেন উম্মতের জন্য কি এনেছেন উপহার? আরো জোরে বলেন কি? নামাজ পড়বেন নাকি নামাজ ছেড়ে দিবেন? নামাজ পড়বেন। প্রথমে রসুল নামাজ এনেছিলেন পঞ্চাশ ওয়াক্ত, কয়বাক্ত? পঞ্চাশ ওয়াক্ত। আনার পরে ষষ্ঠ আসমানে মূসা কালিমুল্লাহ আছে না নাই? আছে। মূসা কালিমুল্লাহর সুপারিশের মাধ্যমে রসুল কয়েকবার আল্লাহর দরবারে গেলেন, গিয়ে পাঁচ ওয়াক্ত আনলেন, কয় ওয়াক্ত? একটা জিনিস বুঝেন, পঞ্চাশ ওয়াক্ত নামাজ রসুল নিয়ে আসলেন উপহার আমাদের জন্য। মাঝখানে মূসা কালিমুল্লাহর উসিলায়, মূসা কালিমুল্লাহর উসিলায় কয় ওয়াক্ত হলো? পঞ্চাশ থেকে কয়টা? পাঁচটা। কোথায় পঞ্চাশ ওয়াক্ত, কোথায় পাঁচ ওয়াক্ত? এই পাঁচ ওয়াক্ত এসেছে কার উসিলায়? মূসা কালিমুল্লাহর উসিলায়। এখন আমাদের দেশের কিছু মৌলবী আছে ওসিলা মানে, যারা ওসিলা মানে না তাদেরকে আজকে থেকে আপনারা বলবেন, তোমরা যারা ওসিলা মানো না, তোমরা আজকে থেকে তোমাদের নামাজ পঞ্চাশ ওয়াক্ত, কয় ওয়াক্ত? কথা বলেন ঠিক কিনা? কারণ রসুল তো নামাজ পঞ্চাশ ওয়াক্তই নিয়ে এসেছিলেন। মাঝখানে ষষ্ঠ আসমানে মূসা কালিমুল্লাহর সুপারিশের মাধ্যমে ওসিলায় পঞ্চাশ থেকে পাঁচ ওয়াক্ত আসলো। তাহলে পঞ্চাশ ওয়াক্ত থেকে পাঁচ ওয়াক্ত আমরা পেয়েছি মূসা কালিমুল্লাহর ওসিলায়। আজ থেকে যারা ওসিলা মানবে তাদের নামাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত, যারা ওসিলা মানবে না তাদের নামাজ পঞ্চাশ ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া
আল্লাহু ইলাইহিল ওয়াসিলা, বান্দা তোমরা ওসিলা তালাশ করো, আর এই মালাউনেরা ওসিলা মানে না, কথা বলেন ঠিক কি না? যারা ওসিলা মানবে না তাদের নামাজও কবুল হবে না, যারা ওসিলা মানবে না তাদের রোজাও কবুল হবে না, যারা ওসিলা মানবে না তাদের হজও কবুল হবে না, কথা বলেন ঠিক কি না? সবগুলো কোরআন সুন্নাহর যুক্তি আছে, দলিল আছে, সুযোগ হলে আরেকদিন বলবো। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, সবাই বলুন আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, রাব্বুল আলামিন আমার সিরাজ ভাই, শফি ভাই সহ এই এলাকাবাসী কমিটির ভাইয়েরা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, ব্রেন দিয়ে এই নূরানি ইমানি মাহফিলের ব্যবস্থা করেছেন, আল্লাহ যেন প্রত্যেকের শ্রমকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলুন আমিন। আল্লাহ যেন আমার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর নেগাহে করম, নজরে করম, দয়ার নজর যেন আমাদের সকলের উপর দান করেন, সকলে বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।